শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদের সাথে আজ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক সাক্ষাতে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে তাদের সহযোগিতায় চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি কয়েকটি বৃহৎ প্রকল্পে সহযোগিতার প্রস্তাব দেন রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে কারিগরি শিক্ষায় দক্ষিণ কোরিয়ার সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান উপদেষ্টা